সো কেমিস্ট্রি আমাদের কাছে বেসিক আমরা কেমিস্ট্রি বলতে যেটি বুঝি সেটি হচ্ছে পরমাণু অনু অ্যাটমস মলিকিউলস এই টার্মগুলা এই টার্মগুলো মূলত কী সো মূলত যেটি হয় সেটি হচ্ছে যে আমরা জানি যে কোনো একটি পদার্থ ধরো যে এই কাচের প্লেটটি কাচের প্লেটটিকে আমি মাটিতে ফেলে দিলাম শব্দ হলো সেটি ভেঙে গেল ভেঙে গিয়ে যেটি হলো এত বড় একটি কাচের প্লেট ছোট 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 বিভিন্ন পার্টিকলসে ভেঙে গেল এই পার্টিকলসগুলোকে যদি আমরা আরও ভাঙতে থাকি তখন দেখা যায় যে আমরা ভাঙতে 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 যা কিছু পাবো ছোট ছোট ছোটো ছোট 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 অনেক কিছু পাবো এখনই আমি ওইদিকে যাচ্ছি না এটিকে যদি আমরা আরও ভাঙি তখন দেখবো যে যখন যেতে 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 আর ভাঙতে পারছি না আমরা পার্টিকলসগুলোকে যেটি বাকি থাকবে সেটি হচ্ছে আমাদের অ্যাথমস বা পরমাণু অর্থাৎ পরমাণু হলো যে কোনো পদার্থে সেই ক্ষুদ্রতম কোণা যেটিকে আমরা ফার্দার আর ভাঙলে তার ক্যারেক্টারগুলো সব একই রকম থাকবে অর্থাৎ যে ক্ষুদ্রতম কোণাকে আমরা ফার্দার আর ভেঙে ফেলতে পারবো না যেমন ধরো যে আমরা একটি নাইট্রোজেনের গ্যাস নিলাম সেই নাইট্রোজেন গ্যাসকে যদি আমরা জুম করে দেখতে 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 থাকি সেখানে আমরা যে পরমাণুটি পাবো সেটি হলো আমাদের নাইট্রোজেন এই নাইট্রোজেন গ্যাসকে আমরা ফার্দার আর ভেঙে ফেলতে পারবো না এবং এই পরমাণু হওয়ার আগে দুটি বা তিনটি পরমাণু মিলে যে কোনো বন্ধনে আবদ্ধ হয়ে যেটি গঠন করে সেটিকে আমরা বলি মলিকিউলস বা অনু যেমন ধরো যে আমাদের পানি পানিতে যে পদার্থ রয়েছে সেই পদার্থ মূলত এইচ টু ও মলিকিউলস দিয়ে গঠিত অর্থাৎ এখানে হাইড্রোজেন আছে অক্সিজেন আছে এই হাইড্রোজেন অক্সিজেন এগুলো কিন্তু অ্যাটম যখন হাইড্রোজেন আর অক্সিজেন একটি বন্ধনে যোগ হচ্ছে সেটিকে আমরা বলছি মলিকিউলস বা অনু অর্থাৎ খুবই ক্লিয়ার করো কনসেপ্টটি সেটি হচ্ছে যে হাইড্রোজেন আর অক্সিজেন আলাদা আলাদাভাবে হচ্ছে পরমাণু বা অ্যাটম সেই হাইড্রোজেন আর অক্সিজেন যখন একটি বন্ধনে আবদ্ধ হচ্ছে সেটিকে আমরা বলতেছি মলিকিউল বা অনু সেই এইচ মলিকিউলস বা অনু অনেকগুলো একসাথে তাতে থেকে থেকে পানি গঠন করে পানি একটি তরল পদার্থ এটি হলো আমাদের অ্যাটমস বা মলিকিউল অর্থাৎ হল পদার্থের সেই ক্ষুদ্রতম কণা যেটিকে আমরা আর ফার্দার ভেঙে ফেলতে পারবো না এবং দুটি অ্যাটম মিলে বা তিনটি অ্যাটম মিলে যে কোনো রাসায়নিক বন্ধনে আবদ্ধ হলে সেটিকে আমরা বলি মলিকিউলস বা অনু এরপর অনেকগুলো অনু বা মলিকিউলস মিলে যেটি গঠন করে সেটি হচ্ছে পদার্থ যা আমরা খালি চোখে দেখতে পাই এবং পরমাণু বা অনু আমরা খালি চোখে দেখতে পাই না